পুরুষ মানুষের জীবন হলো মশার কয়েলের মতন। মশার কয়েল যেমন নিজেকে পুড়ায়া পুড়ায়া মশাগুলোকে তাড়ায়, একজন পুরুষও ঠিক তেমনই সারাটা জীবন নিজেকে জ্বালায়া পুড়ায়া পরিবারের সমস্যাগুলোকে তাড়ায়। একজন পুরুষ একটা সময় পর যান্ত্রিক মেশিনের মতো হয়ে যায়, কারণ টাকার বিনিময়ে একটা পুরুষকে মেশিনের মতোই খাটতে হয়। এত কিছু করার পর তার প্রাণপ্রিয় স্ত্রী তার কাছেও সে ভালো হতে পারে না, ওই যে সময় দিতে পারে না, তার কথা মতো চলতে পারে না। আর সংসার, সংসার তো হইলো একটা সমস্যার কূপ, সেখানে সারাটা জীবনেও একটা পুরুষ সব সমস্যার সমাধান করতে পারে না। আর এই কারণেই পরিবারের সবার কাছে কোনোদিনই একজন পুরুষ ভালো মানুষ হতে পারে না। তবে প্রত্যেকটা পুরুষের সাথে যদি জীবনে একবার আলাদিনের দত্তের সাথে দেখা হইতো, তাহলে হয়তো সে পরিবারের সব সমস্যা দূর করতে পারতো, আর পরিবারের সবার কাছে ভালো হতে পারতো, প্রিয় মানুষ হতে পারতো। একজন পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে তার স্ত্রী সন্তানদেরকে আরো ভালো রাখা যায়। আর বেশিরভাগ নারীরা স্বাবলম্বী হলে চিন্তা করে, আমার এখন আর কাউকে প্রয়োজন নেই, আমি একাই ভালো থাকতে পারি। আর এই কারণে আমাদের দেশে শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে। আচ্ছা, পুরুষ কি শুধু টাকা ইনকাম করার জন্যই প্রয়োজন হয়? নারী পুরুষের সমান অধিকার চাওয়া নারীবাদী মহিলাগুলোকে দেখবেন, তাদের একটারও স্বামী নেই, কারণ কারণ তাদেরকে কেউ রাখেই না, রাখবে কি করে? তাই নারীরা ইসলামের পথে চলো। ইসলাম নারীদেরকে সমান নয়, ইসলাম নারীদেরকে অনেক বেশি মর্যাদা দিয়েছে, শুধু নারীদের জন্য যা মঙ্গল নয় তাই ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। বেপরোয়া মেয়েকে নিয়ে সংসার করার বিষাক্ত সাপ নিয়ে খেলা করা একই ব্যাপার। রাগী মেয়ে ভালো, তবে বেশি রাগী মেয়ে জীবনে পেলে জীবন কখনোই সুখের হয় না, জানি না কেন। তবে 95% ডিভোর্সি মেয়েরা অনেক জেদি হয়, হয়তোবা তাদের এই জেদের কারণেই তাদের ডিভোর্সি হতে হয়। আমি এই ভিডিওতে কোনো মেয়েকে ছোট করতে চাইনি, তবে হ্যাঁ, স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলার আগে আর নিজের ইচ্ছে মতো চলাফেরা করার আগে তুমি একটু ভেবে নিও, তুমি একজন নারী। মেয়ে তুমি সুন্দর বলে নিজেকে যা ইচ্ছা তাই ভেবো না, তোমার এই সৌন্দর্যের দাম প্রেমের বাজারে অনেক হলেও বিয়ের বাজারে শুধুই সৌন্দর্য দিয়ে হবে না, তোমার ভিতর সুন্দর রেখো। আর একটা কথা খুব ভালোভাবে মনে রেখো, সুখ ছাড়া জীবন ঠিক তেমন, পানি ছাড়া নদী হয় যেমন। পুরুষ মানুষের নাকি কাঁপতে নেই? আচ্ছা, পুরুষরা তো মানুষ, তাই না? তাদের আবেগ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, ভালোবাসা আছে, তবে এটা কয়জনই বা বুঝতে চায় বলেন? শুনেন, পুরুষরাও কাঁদে, তবে সেটা রাতের অন্ধকার আর মাথার নিচের বালি ছাড়া কেউ জানে না। আসলে কি জানেন, পুরুষরা নিজের দুঃখটা কাউকে বলে না, নিজের দুঃখটা নিজের অন্তরের ভিতরে রেখে দেয়।